সো হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদেরকে। আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে ওয়েবার ফেকনার ল। ঠিক আছে, তার আগে আমি একটু বলে নিই যে আমাকে একজন কমেন্ট করেছে যে সিলেবাস অনুযায়ী পরপর ধরে ধরে পড়ালে নাকি তোমাদের সুবিধা হবে। দেখো, আমি কিন্তু একটা সিলেবাস ধরেই আমি কিন্তু পড়াচ্ছি। আমি এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে পেপার ওয়ানের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমি ছেড়ে দিয়েছি, মানে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, ওই চ্যাপ্টারটা আমি ছেড়ে দিয়েছি। দিয়ে আমি নেক্সট চ্যাপ্টার অর্থাৎ সেন্সেশন থেকে আমি পড়াচ্ছি, কারণ বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ারটা আমি এই কারণেই ছেড়েছি, ওটা আমি একটু পরের দিকে পড়াবো। প্রথমে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সেন্সেশন, অ্যাটেনশন, পারসেপশন, এগুলো পড়তে হবে যাতে আমরা আরও ভালো করে সাইকোলজিটাকে বুঝতে পারি, বা যারা অনেকেই আছে এখানে নতুন যে সাইকোলজিটা কী তারা হয়তো জানে না, তো তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যই আমি এই সেন্সেশন থেকে পড়াতে শুরু করেছি। তো আমি কিন্তু পরপর পরপর এগোবো। তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা আমার কাছ থেকে কীভাবে লেসন চাইছো, কীভাবে নোটস চাইছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি না জানাও আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা এক্স্যাক্টলি আমার কাছ থেকে কী চাইছো আর কী তোমরা আমার থেকে আশা করছো। ঠিক আছে, আবারও বলছি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো, কালকে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে সাইকোফিজিক্স কী। সেটাতে যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বলে দেব। আচ্ছা, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবার ফেকনার ল। ওয়েবার ফেকনার লটা কী, কালকেই বলেছিলাম ওয়েবার তিনি এই সংবেদনের তীব্রতা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানোর মাধ্যমে একটা সূত্র আবিষ্কার করেছেন, সেটাই হচ্ছে আমাদের ওয়েবার ফেকনার ল, এটা নামে পরিচিত। ঠিক আছে, এবার আজকে আমরা আসি এটা বিস্তারিতভাবে আলোচনা করতে। তো চলো, তিনি বলেছে কোনো বস্তুকে প্রত্যক্ষ করলে সেটিকে একটা নিম্নতম তীব্রতার অধিকতর হতে হবে, যার চেয়ে কম তীব্রতা হলে তাকে আমরা আর প্রত্যক্ষ করতে পারবো না। তাহলে কী বলেছে, যখন আমরা কোনো একটা বস্তুকে প্রত্যক্ষ করব, তার মানে যখন আমরা কোনো একটা বস্তুকে প্রত্যক্ষ করব বা অনুভূত বা অনুভূতি আমরা তার থেকে নেব, সেটাকে কী বলেছে, সেটাকে একটা মিনিমাম তীব্রতা হতে হবে। যেমন ধরো, আমি বলছি আমাদের টিভির ভলিউম, ঠিক আছে, টিভির যে ভলিউম রয়েছে সেটা যদি আমরা একে দিই আমরা কি শুনতে পাবো? জিরোতে তো একদম পাবোই না, যদি আমরা একে দিই আমরা কি শুনতে পাবো? পাবো না। দুই দিলাম, তিন দিলাম, চার দিলাম, পাঁচ দিলাম, পাঁচে গিয়ে হয়তো আমরা কিছুটা শুনতে পাবো। তাহলে এই যে এক থেকে পাঁচ, এর মধ্যে আমাদের সাউন্ডের কি কোনো ডিফারেন্স হলো? মানে আমরা একেও শুনতে পাচ্ছি না, দুয়েও শুনতে পেলাম না, তিনে শুনতে পাচ্ছি না, চারে হয়তো হালকা শুনতে পাবো, পাঁচে গিয়ে মোটামুটি একটা আমাদের লেভেল আসবে যেটা আমাদের কানে এসে পৌঁছবে, আমরা শুনতে পাবো। কিন্তু আবার অনেক সময় এই প্রবলেমটা হয়, ধরো এখন গরমকাল, ফ্যান তো চলবেই, তো ফ্যান চললে আবার অনেক সময় টিভির আওয়াজটা শোনা যায় না, তাহলে সেক্ষেত্রে আমার ভলিউমটা কিন্তু পাঁচেও আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমার ছয় কি সাত কি আট নয় এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এই যে বলেছে যেটা ফেকনার, সেটা তিনি কি বলেছে, ওয়েবার তিনি কি বলেছে, তিনি বলেছে যে কোনো একটা বস্তুকে প্রত্যক্ষ করতে গেলে সেটাকে একটা নিম্নতম মাত্রার অধিকতর হতে হবে। তাহলে এখানে নিম্নতম মাত্রাটা কি? এখানে নিম্নতম মাত্রাটা হচ্ছে আমার রিমোটের এক ভলিউম, এক থেকে পাঁচ এই ভলিউমটা, কারণ এক থেকে পাঁচের মধ্যে আমি কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিম্নতম তীব্রতা, তার থেকে কম তীব্র হলে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না।
ঠিক আছে, এই যে তীব্রতাটা এটাকেই উনি বলেছেন সংবেদনের চৌকাঠ। সংবেদনের চৌকাঠ অর্থাৎ সেন্সেশনের থ্রেশোল্ড। থ্রেশোল্ড নামটা অনেকের কাছেই নতুন লাগবে, ঠিক আছে। থ্রেশোল্ড, থ্রেশোল্ড মানেটা কি? এই যে চৌকাঠ, তার মানে এই যে পাঁচ বা ছয়, এই যে লেভেলটুকুনি আমি পেরোলাম তখন শব্দটা আমার কানে শোনার উপযোগী হলো। এই জাস্ট এই মাত্রাটা, এটাকেই উনি বলছেন সংবেদনের চৌকাঠ বা সেন্সেশন নের থ্রেশোল্ড বা থ্রেশোল্ড অফ সেন্সেশন, ঠিক আছে। তীব্রতার পরিমাণ বাড়লে যে পরিমাণটির পর আমরা আর কোনো প্রকার বৃদ্ধি প্রত্যক্ষ করতে পারি না, সেই তীব্রতাকে বলা হয় সংবেদনার সীমান্ত বা চরম বিন্দু। তাহলে কি বলেছে যে এবার তীব্রতা বাড়াতে 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 যখন আলটিমেট হয়ে গেল, তখন আমরা আর সেই সংবেদনটাকে সেন্স করতে পারছি না। মানে আমি বলছি, আমি টিভির রিমোটটা বাড়ালাম 10, 11, 12, 13, এরকম করতে 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 আমি 100 করে দিলাম, ঠিক আছে, বা 80 করে দিলাম। মানে 80 আর 100, 80তেও আমি যেরকম সাউন্ড আমি কানে আসছে, আমার 100ও সেরকম সাউন্ড কানে আসছে, কিন্তু 80 ভলিউমটা আর 100 ভলিউমের মধ্যে 20টার ডিফারেন্স আছে, কিন্তু সেটা আমরা ফিল করতে পারছি না, সেটা বুঝতে পারছি না। মানে 60-র সাথে 80টার পার্থক্য আমরা বুঝতে পারছি, কিন্তু 80-র সাথে 100-এর কোনো পার্থক্য আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। এটাকেই ওয়েবার বলেছে যে তীব্রতার পরিমাণ বাড়াতে থাকলে যে পরিমাণটি আর কোনো প্রকার বৃদ্ধি আমরা প্রত্যক্ষ করতে পারি না, ঠিক আছে, মানে আর কোনো প্রকার বৃদ্ধি আমরা প্রত্যক্ষণ করতে পারছি না, সেই তীব্রতাকে বলা হয় সংবেদনার সীমান্ত বা চরমবিন্দু, অর্থাৎ হাইট অফ সেন্সিটিভিলিটি, ঠিক আছে। ওই যে বিন্দুটা, মানে সেটা কারোর রিমোটে হতে পারে 80, কারোর রিমোটে হতে পারে 90, যে 90 আর 100, এটার মধ্যে আমি কোনো ডিফারেন্স করতে পারছি না। 90তেও আমার যেরকম আওয়াজ লাগছে, আমার 100ও সেরকম আওয়াজ লাগছে। তাহলে এই যে 90 বিন্দুটা, এইটা আমাদের কাছে কী হলো? এইটা আমাদের কাছে হলো হাইট অফ সেন্সিটিভিলিটি, ঠিক আছে। আচ্ছা, এই সীমানার বাইরে সংবেদনের আর কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না। মানে এই যে একটা সীমানা আমাদের সেট হয়ে গেল, তারপরে আর সংবেদনে কোনো পরিবর্তন হলো না, তার মানে 100-র পরে আমি আর কিছু বাড়াতে পারবো না, মানে 101, 102 এরকম হবে, 100-ই হচ্ছে শেষ। তাহলে এর সংবেদনের পরে আর কোনো আমাদের পরিবর্তন হলো না। এই দুই সীমানার যে ক্ষেত্র তাকে বলা হচ্ছে সংবেদনের সীমানা, অর্থাৎ রেঞ্জ অফ সেন্সিটিভিলিটি। তাহলে এই যে সীমানার একটা ক্ষেত্র, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে সংবেদনের সীমানা। সংবেদনের সীমানার মধ্যে তীব্রতা সব রকম বৃদ্ধি আমরা প্রত্যক্ষ করতে পারি না, যেটা আমি আগেই বললাম যে 80 আর 100, এটার মধ্যে 20 ডিফারেন্স, কি 90 আর 100, এটার মধ্যে 10 ডিফারেন্স, কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারছি না। কেন প্রত্যক্ষ করতে পারছি না? তার কারণটা হচ্ছে ওই যে ডিফারেন্স করতে পারছি না। তাই এই যে ক্ষেত্রটাকে, এই ক্ষেত্রটাকেই আমরা বলে থাকি হচ্ছে রেঞ্জ। এবার এটা কতটা বাড়বে, কতটা বাড়বে না, বা কতটা তীব্র হবে, কতটা তীব্র হবে না, সেটা কিন্তু আমরা সেন্স করতে পারছি না। ওকে, এবার তীব্রতা কতটা বাড়ালে সংবেদনা কতটা বাড়বে সেটা নিয়ে ওয়েবার প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেটা আমি কালকেই বলেছিলাম যে ওয়েবার সংবেদনের তীব্রতা নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো এইটাই হচ্ছে ওনার পরীক্ষা নিরীক্ষার একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝালাম। তার মানে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে থ্রেশোল্ডটা কী। তাহলে থ্রেশোল্ডটা হলো সংবেদনের একটা চৌকাঠ। আচ্ছা, তারপরে হচ্ছে সংবেদনের সীমানার বিন্দু বা সীমান্ত বা চরম বিন্দু। সংবেদনার সীমান্ত বা চরম বিন্দু এটা কী? এটা হচ্ছে হাইট অফ সেন্সিটিভিলিটি, আর আরেকটা হচ্ছে সংবেদনের সীমানা, অর্থাৎ রেঞ্জ অফ সেন্সিটিভিলিটি। তাহলে আজকে আমরা তিনটে নতুন মানে ইয়ে পেলাম আর কি, তিনটে নতুন টার্ম পেলাম। সেটা একটা হচ্ছে সংবেদনের চৌকাঠ, 2 নম্বর হচ্ছে সংবেদনের সীমান্ত, আর 3 নম্বর হচ্ছে সংবেদনের সীমানা। এরপরে ওয়েবার একটা ফর্মুলা, অর্থাৎ একটা সূত্র বলেছেন, সেই সূত্রটার মাধ্যমে কিভাবে
তীব্রতা বাড়লে আমাদের সংবিধানের পরিবর্তন হয় সেটা আমি আজকে বলছি না, সেটা আমি বলবো নেক্সট ভিডিওতে। কারণ আজকে এটুকুনি তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, বারবার করে বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় আমাকে আবার বলছি আমি কমেন্ট করে অবশ্যই জানিও। তবে এই যেহেতু এই পার্টটা একটুখানি কঠিন, তো সেই জন্য আমি চেষ্টা করছি এটাকে টুকরো টুকরো করে পড়ানোর জন্য, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তো নেক্সট ভিডিওতে আমি এই ফেকনারের লটা নিয়ে আলোচনা করব। আর এই যে থ্রেশহোল্ড, এটার যে তিনখানা ভাগ আছে, বিভিন্ন ভাগ রয়েছে, সেটাকেও আমি তখন বিশ্লেষণ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমি এইটুকুনি তোমাদেরকে বোঝালাম। এইটুকুনির মধ্যে যদি কারোর কোনো বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। ওকে, আজকে এইটুকুনি থাক, চলো টাটা।